হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীস ডায়েরি। এই ভিডিওটা আমি ভৈরব থেকে এসে বানিয়েছিলাম, এডিট করতেই ভুলে গেছি। ভৈরবে দিনে রাতে দাওয়াত খেয়েছিলাম, রোদ, ধুলাবালি, জার্নি, ঠান্ডা সব কিছু মিলিয়ে আমার মুখে অনেক বাজে একটা ট্যান পড়ে গিয়েছে আর ঠান্ডাও লেগে গিয়েছে। এই জন্য খুবই মিনিমাল একটা স্কিন কেয়ার করবো এখন। মিনিমাল যখন বলছি আই মিন ইট, কারণ আমি শুধুমাত্র একটা প্রোডাক্ট দিয়ে আমার সব প্রবলেম সলভ করে ফেলবো আজকে। বিশ্বাস করেন, যত যাই ইউজ করি না কেন, একটা প্রোডাক্টের উপর আর কিছু হয় না। যেটা নিয়ে আমি কতবার রিভিউ দিয়েছি আমি তো গুনতে পারবো না। ইয়েস, এটা হচ্ছে আমাদের সবার পছন্দের থানাকা ফেস প্যাক। যখন আমি কোথাও থেকে ঘুরে আসি আর আমার অবস্থা খারাপ থাকে, আমি সবার আগে থানাকা ফেস প্যাক মুখে দেই। একটুখানি থানাকা নিয়ে তাতে কয়েক ড্রপ পানি দিয়ে আমি ফেস প্যাকের মতো মুখে অ্যাপ্লাই করে নিব। দেখতেই পাচ্ছেন মুখে কিরকম ট্যান পড়েছে। দিনে রাতে শুধু দাওয়াত খেয়েছি, ধুলাবালির মধ্যে ছিলাম, রোদের মধ্যে ছিলাম, জার্নি করেছি, আর মেকআপ তো কি পরিমাণ করেছি বুঝাতে পারবো না। যারা রেগুলার আমার ভিডিও দেখেন, অনেক আগে থেকে আমার সাথে কানেক্টেড আছেন, তারা জানেন যে আমি কত আগে থেকে থানাকা ফেস প্যাক ইউজ করি। প্রতিবারই আমি বলি খুবই ভালো একটা ফেস প্যাক, ইউজ করার পরে দেখবেন খুব সুন্দর একটা ব্রাইটনেস আর গ্লো দিচ্ছে চেহারায়। এত কথা যে বলছি সেটা প্রমাণ তো আপনাদেরকে দিতে হবে। আগে আমার ফেসটা ধুয়ে আসি, তারপর আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। এর মধ্যে আমি জানিয়ে রাখি, এই থানাকা ফেস প্যাকটা আমি নিয়েছি beautyglam.com থেকে, কারণ ওরা অরিজিনালটা দিচ্ছে খুব রিজনেবল প্রাইসে। একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা কম দাম দেখে ফেকটা নেবেন না, তাহলে কিন্তু স্কিন অনেক বেশি জ্বলবে আর স্কিনের র্যাশেস পড়ে যাবে। নাও লুক এট দ্য ম্যাজিক, ও মাই গড, ইনস্ট্যান্ট ট্যান রিমুভ হয়ে যায়, আমি আপনাদেরকে বলেছিলাম। একটুখানি কষ্ট করে ভিডিওটা টেনে ফার্স্টে দেখেন যে মুখে একটা কালচে ভাব ছিল, ওইটা একদমই নেই। এটা মায়ানমারের প্রোডাক্ট, ওখানকার মানুষের স্কিন তো কত বেশি সুন্দর আমরা সবাই জানি। আমার মুখে যে পোড়া আর কালচে ভাব ছিল সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে চলে গেছে। আমি হাত দিয়ে যেটা ফিল করতে পারছি, আমার স্কিন অনেক বেশি সফট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। রেগুলারলি ইউজ করলে মুখের যে কোনো দাগ হোক, সেটা ব্রন অথবা মেস্তা বা যে কোনো দাগ, আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। আসলে ফেসের কন্ডিশনের সাথে মুখের অবস্থা, মনের অবস্থাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন নিজের কাছে একটু শান্তি লাগছে, খুবই 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 ভালো। আমি অলওয়েজ এটা রিকমেন্ড করি, আপনারা নিয়ে ট্রাই করে দেখবেন, রিগ্রেট করবেন না কেউ। ভালো প্রোডাক্টের কথা যখন হচ্ছে, আজকে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখিয়ে দিই যেটার সাথে আমার সম্পর্ক অনেক আগের। গরম হোক কি শীত হোক কি বৃষ্টি, এই প্রোডাক্ট কখনো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে না। এটার নাম হচ্ছে সিক্রেট টোন আপ সানক্রিম। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন এটা নিয়ে রিভিউ দিতে, আমি এটা নিয়ে অলরেডি অনেক আগে রিভিউ দিয়েছি। শুধু ফেসবুক না, ইউটিউব আর টিকটকের কমেন্ট সেকশনে গেলেও আপনারা দেখতে পাবেন যে অনেকে এটা রিভিউ চাচ্ছে আমার কাছে। মুখে ক্রিমটা দিয়েছি, মিশানোর পর আপনারা দেখেন শুধু একদম মিশে গেছে মুখের সাথে। এটা কোরিয়ান সানক্রিম, SPF 50+ আছে, সান থেকে খুব ভালো প্রোটেকশন তো দিবেই। এটার ক্ষেত্রে আমি এক্সট্রা যেটা বলি, যেটা খুব ভালো বিবি ক্রিম হিসেবেও কাজ করবে। ফার্স্টে অনেকের মনে হতে পারে যে এটা হোয়াইট কাজ দিবে, কিন্তু মিশানোর পর দেখেন একদম সুন্দরভাবে স্কিনের সাথে মিশে গেছে। রেগুলার বেসিসে কিন্তু ফাউন্ডেশন দেওয়া পসিবল হয় না, যখন আমি শ্বশুরবাড়ি থাকি বা আশেপাশে কোথাও যাই আমি এটা দিয়ে বের হয়ে যাই। খুব সিম্পল একটা ইজি মেকআপ লুকও এটা দিয়ে ক্রিয়েট করা যাবে, খুব হেভি কভারেজ না চাইলে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, এটা সব ধরনের স্কিনকে স্যুট করে, সেই জন্য আমি বলি যে গরম হোক কি ঠান্ডা হোক কি বৃষ্টি, এটা আমার অলওয়েজ পছন্দ। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার সেকেন্ড টিউব, ফার্স্ট এটা অলরেডি শেষ। 2-in-1 একটা প্রোডাক্ট, সানস্ক্রিনের কাজও হয়ে গেল, বিবি ক্রিমের কাজও হয়ে গেল। এই সানক্রিমটাও আমি নিয়েছি beautyglam.com থেকে। অনেক প্রোডাক্ট নিয়ে আমি টেনশনে থাকি, অনেকের স্কিনে হয়তো স্যুট করবে না, বাট এই দুইটা প্রোডাক্ট সবার স্কিনে স্যুট করে। যারা স্টুডেন্ট আছেন অথবা যারা ডেইলি অফিসে যান, তাদের জন্য বেস্ট একটা কম্বিনেশন, কারণ প্রতিদিন দিনের বেলা রোদের মধ্যে আপনাদের বের হতে হয়। সানক্রিম আপনাদেরকে রোদের মধ্যে প্রোটেকশন দিবে, আর থানাকা ফেস প্যাক রোদ থেকে আসার পর প্রোটেকশন দিবে। একটা মায়ানমারের প্রোডাক্ট, একটা কোরিয়ান প্রোডাক্ট, সো সাইড ইফেক্ট নিয়ে কোনো টেনশন নেই। বলেছিলাম একদম মিনিমাল প্রোডাক্ট দিয়ে সবকিছু ঠিক করে ফেলবো, দেখেন করে ফেলেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করতে যেহেতু ভুলে গিয়েছিলাম, আমি ভেবেছি আর দিব না, কিন্তু আমার খুবই পছন্দের দুইটা প্রোডাক্ট। আর আপনারাও ইনবক্সে অনেক বেশি কোয়ারিজ করেন সানটান কিভাবে রিমুভ করবেন সেটা নিয়ে, এই জন্য দেরি করে হলেও এখন এডিট করে পোস্ট করে দিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।